সব বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে আমি রয়েছি বর্মন মিউজিকের গোডাউনে। তো বর্মন মিউজিকের গোডাউন হচ্ছে বাজকুল থেকে কিছুটা আগে, তো নাজির বাজার, ঠিক আছে। তো সেই নাজির বাজারেই কিন্তু আমি রয়েছি এই মুহূর্তে এবং গোডাউনের সামনেই রয়েছি। এবং তোমরা এতদিন আশা করে যেটা ছিল যে বর্মনের 89 কবে রেডি হবে, তো ফাইনালি বন্ধুরা কিন্তু আজকে বর্মনের 89 রেডি হচ্ছে। তো বলে দিই আজকে বেরিয়ে যাবে ফলতা বর্মন মিউজিকের দুটো সেট আপ, একটা হচ্ছে 4/4 আর একটা হচ্ছে 89-এর হাফ, মানে দুটো 8 ব্যাস এবং দুটো 9 মিনিট। তো এই মুহূর্তে স্পিকার ফিটিং চলছে, সেটা তোমাদের দেখাবো এবং সেট আপগুলো দেখাবো কীরকম কালার হয়েছে এবং নাম লেখা হয়েছে। তাছাড়া বন্ধুরা বলে দিই বর্মন মিউজিকের ব্যাসে লাগানো থাকবে 8 ব্যাসের সুইটনের 800 ওয়াটের স্পিকার 800 ইঞ্চি, আর মিডে থাকবে Q1-এর 1200 ওয়াট 15 ইঞ্চি স্পিকার, ঠিক আছে। এবং বন্ধুরা পুরো গোডাউনটা তোমাদের কিছু মানে রিভিউ করে দেখাবো, কারণ বর্মনের আরও দুটো 4/4 সেট আপ রয়েছে পপ ব্যাস, তোমরা সবাই জানো। তাছাড়া বলে দিই তো আজকের মানে কাজে ব্যস্ত আছে বিভিন্ন স্টাফ হোক বা সবাই ব্যস্ত আছে এখানে বর্মন মিউজিকের, যেহেতু স্পিকার লাগানো হবে এবং ফিল্ডে যাবে, তাই আজকের কোনো ইন্টারভিউ টাইপের ভিডিও হবে না। তো অন্য দিন এক্সট্রাভাবে বর্মন মিউজিকের একটা ইন্টারভিউ টাইপের ভিডিও নিয়ে আসবো। তো চলো আমি ভিডিওটা কন্টিনিউ করছি, সবাই শেষ পর্যন্ত দেখো। তো তোমাদের আমি দেখাচ্ছি স্পিকার যে লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছ ব্যাস বক্সে স্পিকার লাগানো হচ্ছে। তো এখানে আমাদের রাহুল বাবু রয়েছে, সাহেব বাবু রয়েছে, তো এই ব্যাস বক্সের নেট হচ্ছে এটা, আর এদিকে তোমাদের আমি দেখাচ্ছি। নেটটা রয়েছে, আর এই যে দেখতে পাচ্ছি মিড রয়েছে এখানে, তো মিডটা তোমাদের ভালো করে দেখো। আর বন্ধুরা এদিকে এই যে দুটো 9 মিট রয়েছে, মুখ এক জায়গায় আছে, দুটোর ফ্রন্ট সাইড এই যে এক জায়গায় আছে। আর এই যে রয়েছে দেখতে পাচ্ছ দুটো ব্যাস, তো বন্ধুরা এই ছিল 89 সেট আপ। তো হাফ দুটো 8 ব্যাস এবং দুটো 9 মিনিট বেরিয়ে যাবে ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা। তাছাড়া তোমাদের আমি গোডাউন রিভিউ করে দেখাচ্ছি কী কী অ্যাম্পলিফায়ার রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ সব CA20 সাজানো রয়েছে, এটাও CA20, আর এটা হচ্ছে ATI 8000 অ্যাম্পলিফায়ার, ATI প্রো, আর এটা দেখতে পাচ্ছ CA20, এটা হচ্ছে স্টেঞ্জারের 1200 অ্যাম্পলিফায়ার রয়েছে, এখানে স্টেঞ্জারে 1000 অ্যাম্পলিফায়ার রয়েছে। এদিকে ATI প্রো স্টেঞ্জার এবং প্রোটেক্টেড ABX 7000 অ্যাম্পলিফায়ার রয়েছে দেখতে পাচ্ছ সব। এখানে CA20 একটা রয়েছে আর ATI 40।
সো বন্ধুরা, এরপরে আমি তোমাদের ফোর ফোর সেট আপটা আমি দেখাচ্ছি। তো এইদিকে দেখতে পাচ্ছ একটা সেট আপের পুরো মাল রয়েছে তোমাদের দেখাচ্ছি। তো এদিকে র্যাগ রয়েছে, ঠিক আছে, আর এদিকে চারটা ব্যাস রয়েছে ফোর ফোর সেট আপের। আর এখানে প্লাইটা রয়েছে, যে কারণে দেখাতে পাচ্ছি না। পপ ব্যাস এখানে চারটা রয়েছে, আর তার মিটগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছ, এই যে এখানে মিট চারটা রয়েছে, আর ওই দিকে সব এমটি ফ্ল্যাট রয়েছে। মানে এটা একটা সেট আপ। আর সেদিকে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, আর এটা হচ্ছে মেন ডট প্রতি ইকুইলাইজার এর মধ্যে রয়েছে, সবার সমস্ত কিছু রয়েছে। আর এখানে একটা এমপি ফ্ল্যাট রয়েছে, তো এটা স্ট্যান্ডার্ডের 1200 এমপি ফ্ল্যাট। আচ্ছা, এদিকে একটা মিড রয়েছে। আচ্ছা, এই সেট আপটা কি যাবে? তো এই সেট আপটা এক্ষুনি বন্ধুরা বেরিয়ে যাবে। তো সেই বক্সের মিট গুলো আমি তোমাদের দেখাচ্ছি, চারটা মিট। আর এই দিকে তিনটা মিট, এই যে দেখতে পাচ্ছ। আর ওখানে প্রথমে একটা দেখালাম, আর এখানে সমস্ত র‍্যাক রয়েছে দেখতে পাচ্ছ। আর বন্ধুরা, তোমাদের যে বলেছিলাম এই যে সুইট অন 1808 স্পিকার দেখতে পাচ্ছ, সবগুলো ব্যাসে লাগানো চলছে। আর বন্ধুরা, এই সেট আপের ব্যাস এই যে রয়েছে দেখতে পাচ্ছ, সব মানে র‍্যাকটা ঢাকানো রয়েছে, যেখানে ব্যাসটা দেখানো সম্ভব হচ্ছে না। আর উপরে ওই যে দেখতে পাচ্ছ ম্যাগনেট রয়েছে, আর ওই যে সব সুইটনের 18 ইঞ্চি যে স্পিকার, সব কার্টুন রয়েছে, আর সেই যে কিছু স্পিকার রয়েছে। তো বন্ধুরা, এই ছিল বর্মন মিউজিকের গোডাউন। তো তোমাদের দেখালাম এবং এই 9 সেট আপটাও দেখালাম। তো বন্ধুরা, বর্মন মিউজিকের নাম্বার ভিডিও ডিসক্রিপশানে থাকবে, ওখান থেকে তোমরা কালেক্ট করে নেবে। তো বন্ধুরা, এই দাদাকে যে দেখতে পাচ্ছ, ইনার নাম হচ্ছে সাহেব দা। তো ইনি বর্মন মিউজিকের গোডাউনে থাকেন, মানে গোডাউন দেখাশোনা করেন। তো বর্মন মিউজিকের রিসেন্ট যে বিশ্বকর্মা পুজো আসছে, বিশ্বকর্মা পুজো এবং গণেশ পুজো কোথায় কোথায় ভাড়া আছে, বা 8-9 কোথায় কোথায় ভাড়া হয়েছে 8-9, তো সেটা উনি বলবেন। তো দাদা বলো, আজকে 8-9 যাচ্ছে ফলতা, আর একটা 4-4 সেট আপ যাচ্ছে ডায়মন্ড হারবার, আর বিশ্বকর্মাতে ভাড়া রয়েছে, কালীনগরে ভাড়া রয়েছে, কালীনগরে 17 রাউন্ড মৎস্য আড়ত, আর একটা ভাড়া রয়েছে ভাইটগড় মানাসিন্দা মৎস্য আড়ত। এরপর 21 তারিখ বেরিয়ে যাচ্ছে উড়িষ্যা, টানা 15 দিন উড়িষ্যাতে কমিশন টানা রয়েছে, উড়িষ্যার ভদ্রক যাচ্ছে, উড়িষ্যা টানা 15 দিন ভাড়া রয়েছে। পাওয়ার রয়েছে, বর্মন রয়েছে। তো দাদাকে ধন্যবাদ জানাবো বলার জন্য। তো চলো, আরো নতুন কিছু আপডেট আসছে দেখতে হয় বিশ্বকর্মা পুজোতে, কালীনগরে বিশ্বকর্মা পূজা এবং লক্ষ্মী পূজা নতুন আপডেট আসবে। আর লক্ষ্মী পূজাতে একটা সেট আপ রয়েছে বহরমপুর, একটা সেট আপ রয়েছে বেগনাবাড়িতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো উনি বলে দিলেন, তো লক্ষ্মী পূজাটা পরে আমি আপডেট দিয়ে দেবো। তো দাদাকে ধন্যবাদ জানাই। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং দাদার কথা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।